এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমৰ এটি চিনাকি নাম এম কে জুয়েলারি। চৌব্বিশ বছরে নিষ্ঠা সততাৰে ৰাইজৰ সেৱাত গুণগত উন্নত মানদণ্ডৰ হলমার্কযুক্ত সোণৰূপ হীৰা আদি গহনা গাঁথৰিৰ বর্তমান এটি অত্যাধুনিক সম্ভ্ৰান্ত চালে চকুৰোৱা শ্ব'ৰুমলৈ পৰিণত হৈছে ৰাইজৰ আপোন জুয়েলারি এম কে জুয়েলারি। বিয়া বাৰু, জন্মদিন বা অন্য কোনো বিশেষ মুহূৰ্তত আপোনজনক যদি সোণৰূপ হীৰা বা অন্য যিকোনো গহনা উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারিক সদায় পাব আপোনালোকৰ কাষত। প্ৰিয় গ্ৰাহকসকলৰ যদি সোণৰূপ বা তাম আদি গহনা গাঁথৰিৰ কোনো সমস্যা থাকে তেন্তে আমি আমাৰ নিজা কাৰখানাত ততাতৈয়াকৈ গ্ৰাহকৰ সুবিধাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি তৎক্ষণাত সমাধান কৰোঁ। আপোনাৰ মৰমৰ পুত্ৰ বা জীয়ৰীৰ শুভ বিবাহৰ বাবে আমাৰ শ্ব'ৰুমত হলমাৰ্কযুক্ত বিয়াৰ সম্পূৰ্ণ গহনা পোৱা যাব উচিত মূল্যত আৰু উচিত মানদণ্ডত। পুরনি সোণর গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করব পাৰিব। প্রিয় গ্রাহকসল সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার আমার শ্ব'ৰুমের কোনো অসুবিধা নোপাক সেবা আগবাই আমার একমাত্র লক্ষ্য। গতি আজিয়ে সপরিলে আহক আমার শ্ব'ৰুম এম কে জুয়েলারি আর লোক আপনার সপোনের গহনা গাঁথরি সমূহ। আমার ঠিকনা এম কে জুয়েলারি, রূপহী আলি, স্টুডেন্ট গ্যালারি, কাখন। নমস্কার, নিউজের বাতর স্বাগত জানাই স্টুডিওর মজিয়াত মই উৎপল দাস চাহক আজির বাতরি। ঢোকাখানাত কোচ রাজবংশী জনগোষ্ঠীয় নৃত্য কর্মশালার সফলভাবে সামরি পড়ে। নিউজের রিপোর্ট। সদৌ অসম কোচ রাজবংশী উন্নয়ন পরিষদ সজুন্যত ঢোকাখানা জেলা কোচ রাজবংশী সম্মেলনের সহযোগত আৰু ভঁৰালভেটি আঞ্চলিক কোচ ৰাজবংশী সন্মিলনৰ উদ্যোগত গত 15 জুলাইৰ পৰা আয়োজিত সাতদিনীয়া কোচ ৰাজবংশী জনগোষ্ঠীয় নৃত্য গীতৰ কৰ্মশালাৰ সামৰণি পৰে কৰিছে আমাৰ ঢকুৱাখানা জিলা 7টা আঞ্চলিকৰ পৰা আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আহি মুঠ আমাৰ 164গৰাকী প্ৰশিক্ষাৰ্থী আছে। 164গৰাকী প্ৰশিক্ষাৰ্থীৰ ভিতৰত আমাৰ 3টা গ্ৰুপ কৰিছে। যিসকলে পাৰদৰ্শিতা দেখাব পাৰিছে তেখেতলোকক আমি 20জনীয়াকৈ এটা গ্ৰুপ কৰি 3টা গ্ৰুপ আছে। তাতে এটা আমাৰ বোৱাৰী দলো আছে আৰু বাদ্যযন্ত্ৰ বাদকসকলো আছে। আমি এটা খুব ধুনীয়াকৈ ঢকুৱাখানা জিলা কোচ ৰাজবংশী সন্মিলনী তৰফৰ পৰা এটা আমি খুব সুন্দৰভাৱে কৃষ্টি দল গঠন কৰিব পাৰিম বুলি আমি আশাবাদী। আমাৰ এই অনুষ্ঠানভাগিত কোকৰাঝাৰৰ পৰা আহি মাননীয় প্ৰশিক্ষক শ্ৰীযুত দিলীপ ৰয় আৰু বঙাইগাঁৱৰ পৰা মাননীয় শ্ৰীযুতা প্ৰশিক্ষাৰ্থী মাননীয়া ৰশ্মি দাস বাইদেৱে আমাক যি প্ৰশিক্ষণ দিয়ালে এই প্ৰশিক্ষণটো আমাৰ প্ৰায় 164গৰাকী ছাত্ৰ ছাত্ৰীক দিয়া হৈছে। তাৰ ভিতৰতে আমি 20গৰাকীকৈ এটা দল বনাই আমি 3টা দলত অংশগ্ৰহণ কৰা হৈছে আৰু প্ৰশিক্ষণটো খুব সুন্দৰভাৱে পৰিচালিত হৈছে আৰু শেষৰ দিনত খুব সুন্দৰভাৱে সমাপ্ত হৈছে বুলি আমি ভাবিছোঁ। উল্লেখযোগ্য যে মৰণৈ গাঁও পঞ্চায়তৰ কাৰ্যালয়ত আয়োজিত উক্ত সামৰণি অনুষ্ঠানৰ কাৰ্যসূচী অনুসৰি প্ৰথমে পুৱা 10 বজাত মহাবীৰ চিলাৰায়ৰ প্ৰতিমূৰ্তিত মাল্যৰ্পণ কৰে সদৌ অসম কোচ ৰাজবংশী উন্নয়ন পৰিষদৰ সদস্য ধৰণী বৰুৱাই। ইফালে বন্তি প্ৰজ্বলন কৰে লখিমপুৰ জিলা কোচ ৰাজবংশী সন্মিলনৰ সম্পাদক তথা কেন্দ্ৰীয় সন্মিলনীৰ সদস্য বিষ্ণু দত্তই। ইয়াৰ পিছতে ঢকুৱাখানা জিলা কোচ ৰাজবংশী সন্মিলনৰ সভাপতি দিনেশ কোচৰ সঞ্চালনাত কৰ্মশালাৰ মূল অনুষ্ঠান আৰম্ভ হয়। উক্ত অনুষ্ঠানত মুখ্য অতিথিৰূপে অংশগ্ৰহণ কৰি ঢকুৱাখানাৰ বিধায়ক নৱকুমাৰ দলে সদৌ অসম কোচ ৰাজবংশী উন্নয়ন পৰিষদৰ নেতৃত্বত বিভিন্ন ঠাইত অনুষ্ঠিত এনে নৃত্য গীতৰ কৰ্মশালাই জাতীয় কৃষ্টিৰ বিকাশ আৰু প্ৰসাৰত সহায় কৰে বুলি উল্লেখ কৰে। ধন্যবাদ। আজি মই লখিমপুৰ জিলাৰ পৰা জিলা সম্পাদক হিচাপে মই ইয়াত উপস্থিত আছোঁ আৰু দ্বিতীয়তে মোক ৰাজ্যিকৰ আমাৰ যিজন অধ্যক্ষ আছে উন্নয়ন পৰিষদৰ তেখেতে মোক দায়িত্ব দিছিলে ইয়ালৈ আহিবৰ কাৰণে। আহি সঁচাকৈ ভাল লাগিছে যিহেতু এই ঢকুৱাখানা এটা ভিতৰুৱা অঞ্চল বুলিয়েই কৈছোঁ। ইয়াত আহি যি দেখিলোঁ খুব কম সময় আৰম্ভণি দিনাটো বিশেষ শিকাবলৈ নাপালি কিন্তু এই কম সময় 5 দিন 6দিনৰ ভিতৰত এখেতলোকে যিমানখিনি শিকালে আৰু আমাৰ নিজৰ ল'ৰা বা মহিলাসকলে যিখিনি শিকিলে সেইখিনি চাই সঁচাকৈ আপ্লুত হৈছোঁ আৰু সঁচাই আমি আমাৰ নিজৰ জাতি সংস্কৃতি আমি জীয়াই ৰাখিবৰ কাৰণে আমি আগন্তুক দিনত ভাল ধৰণে আমি পদক্ষেপ ল'ব পাৰিম বুলি আমি আশা কৰোঁ।
দ্বিতীয়তে আমার কোচ রাজবংশী সন্মিলনী সভাপতি ডাঙরিয়া অনুপ নারায়ণ দেব আর তখন উন্নয়ন পরিষদের অধ্যক্ষ। উন্নয়ন পরিষদের বিগত 23-24 বর্ষত 8 জেলাত 2,10,00,000 টাকাকে ব্যয় করে 8টা সিলাই ভবন নির্মাণ করব দিছে, যি সিলাই ডোরিং মডেল ডোরিং আর সেইটা দেখিলেই গম পাব যে সিলাই ভবন। দ্বিতীয়তে ইয়ার পাছত তেখেতে পদক্ষেপ গ্রহণ করেছে, প্রত্যেক জেলাতেই তেখেতে 2,20,00,000 টাকাকে দি এটা এটা সিলাই ভবন নির্মাণ করবর কারণে। আর ইয়ার পাছত আমার লক্ষিমপুর খুব কম দিনের সময়ত খুব 1-1.5 মাহ ভিতর আমার এটা সিলাই ভবনের অনুমোদন আমাক জানাইছে, কাম আরম্ভ হব 1-1.5 মাহ ভিতর। দ্বিতীয়তে 23-24 বিত্তীয় বর্ষত এতিয়া যি কর্মশালা চলি আছে 7-দিনিয়া, ঠিক একই ধরনের 20 জেলাত এই কার্যসূচী গ্রহণ করেছে, ইতিমধ্যে 5 জেলাত সমাপ্ত হয়েছে আর আজি 5 জেলাত সমাপ্ত হব, তৃতীয় পর্যায়ত আর 5 হব আর চতুর্থ পর্যায়ত আর 5 জেলাত অনুষ্ঠিত হব এই কর্মশালাখিন। ইয়ার পাছত তেখেতে আমার উন্নয়ন পরিষদের পুঁজিরপর আমার মেধাবী ছাত্র ছাত্রী সকল আছে তেখেতলোকৰ আর্থিক অসুবিধার কারণে বিভিন্ন কারণত প্রশিক্ষণ লব নোৱাৰে, মানে আমার অসম লোকসেবা আয়োগ বা ভারতীয় যে লোকসেবা আয়োগ আছে আয়োগের কারণে সেই নির্বাচন তার কারণে আমার এই বিত্তীয় বর্ষত 24-25 বিত্তীয় বর্ষত 75 মেধাবী ছাত্র ছাত্রীক এবছরীয়া প্রশিক্ষণ দিয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। এই ব্যবস্থাটো খুব সোনকালে গ্রহণ করব এটা, ইয়ার কারণে মেধাবী ছাত্র সকলক আমি বিভিন্ন জেলাত জানাই আছো কম দিনের ভিতরতে এপ্লাই করব পাৰিব। ইয়াতে আপনাদের এখিনি জানাল উন্নয়ন পরিষদের যেখানে জানাইছে আমার কর্মশালাখনির সামরণি উপলক্ষে বিধায়ক আর বিশিষ্ট অতিথি সকলের সম্মুখত প্রশিক্ষার্থী সকলে কোচ রাজবংশীর তিনটাক ভিন্ন শৈলীর নৃত্য পরিবেশন করে। উল্লেখযোগ্য যে এই 7-দিনিয়া কোচ রাজবংশী জনগোষ্ঠীয় নৃত্য গীতর কর্মশালাত কোকরাঝারের শিল্পী দিলীপ রয় আর বঙ্গাইগাঁওয়ের শিল্পী রশ্মি দাসর নেতৃত্বত কোচবিহার কোকরাঝার আর বঙ্গাইগাঁওয়ের অহা এটি অভিজ্ঞ শিল্পীর দলে 150+ প্রশিক্ষার্থীক প্রশিক্ষণ প্রদান করে। রাজবংশী উন্নয়ন পরিষদের উদ্যোগত আমার ঢকুয়াখানা জেলা কোচ রাজবংশী সম্মিলনী আমি 14 তারিখের আজি 20 তারিখলৈকে 7-দিনিয়া কর্মশালাখন আমি অনুষ্ঠিত করেছো। এই কর্মশালাখনত আমার আজি শেষের দিন, এই শেষের দিনত আমার এই কর্মশালাত ঢকুয়াখান সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুত নবকুমার দলে ডাঙরিয়া উপস্থিত থাকি আমার জাতিটোর সম্পর্কে আমার কৃষ্টি সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে আমি কেনে ধরনের পদক্ষেপ লাগিব এই সম্পর্কে আমার বক্তব্য রাখিছে। আমি অনাগত দিনব ঢকুয়াখানা জেলা কোচ রাজবংশী সম্মিলনীর তরফেরপর আমি জাতি জনগোষ্ঠীটোর আমার জনগোষ্ঠীর নৃত্য এই নৃত্যখিনি রক্ষার ক্ষেত্রে আমি আগন্তুক দিনবত আমি যে আমার এটা আহি থাকা 15 আগস্ট আমি প্রেডত যেন অংশগ্রহণ করব পো এই 7-দিনিয়া প্রশিক্ষণের জড়িয়ে বা ফাটর বিহুতো যেন আমি শোভাযাত্রাবোৰত অংশগ্রহণ করব পো আমি জাতিটোর আমার জনগোষ্ঠীটোর রক্ষার ক্ষেত্রে যেন আমি আগবাড়ি যাব পো সেই সম্পর্কত আমি এই পদক্ষেপটি আমি লওয়া হয়েছে। ঢকুয়াখানার জিন্টু কোচর রিপোর্ট, নিউজ নাও।